Okay, can you listen to me? Okay, so welcome to ME243. A new class and new chapter will be started today. So the previous problems that we have already discussed is of beam. We have learned how to draw the shear force diagram and bending moment diagram. So now we are going to see another side of having forces acting over a beam. Okay, what happens whenever we apply any force over the beam, then there is a tendency of the beam to be deflected, or what should I say, deformed. Okay, there is a tendency of the beam being deformed or deflected. It is because if the supports are not actually distributing, and supports are not good enough to hold the beam and the forces over it, then the deflection happens. And this is a very common phenomena in practical experiences also. So whenever we are going to draw any sort of beam, any sort of building, any sort of bridge which has supports at the ends, so we need to actually consider this case of deflection. ওকে সো আমাদের প্রত্যেকটা বাড়ির ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এর বিম ডিফ্লেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের পুরো লোডটা কিন্তু এই বিম এবং কলাম এই দুটো জিনিস ক্যারি করে। কলাম তো হরিজন্টাল হয় না, কলাম তো ভার্টিক্যাল হয়। সো কলাম তার ভার্টিক্যাল ফোর্স গুলো নেয় এবং যত হরিজন্টাল ফোর্স সে সবগুলো এই বিম গুলো ক্যারি করে। আমরা এখন যে বিল্ডিং এ বসে আছি, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বসে আছি, প্রত্যেকটা বিল্ডিং এরই কিন্তু মেইন লোড ক্যারিং অপশনটা কিন্তু এই বিম। ওকে, আমি জানি না তোমরা কতটুকু এই কনস্ট্রাকশন অফ বিল্ডিং এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে বা কতজন দেখেছো, বাট হোয়েনএভার ইউ সি দ্য বিল্ডিং ইজ বিং বিল্ট, দেন ইউ সি দ্য ফার্স্ট থিং দ্যাট দে আর গোইং টু বিল্ড ইজ দ্য কলাম এন্ড দ্য বিমস, দেন দে গিভ দ্য রুফ, দেন দ্য আদার থিংস। সো আমাদের ফার্স্ট লোড বিয়ারিং যে প্রবলেমগুলো, সেই লোড বিয়ারিং প্রবলেমগুলো ম্যাক্সিমামই আমার এই কলামে হয় এবং বিমে হয়। এবং মেকানিক্স অফ সলিড এই সাবজেক্টটা এই দুটো ক্ষেত্রেই কভার করে। সো আমাদের এই সিভিল ডিপার্টমেন্টের জন্য, সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য এই বিম এন্ড কলাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার মেকানিক্যাল আমরা ছেলেমেয়েরা আমরা কেন এই বিম কলাম পড়ব? আমরা পড়ব, কারণ হচ্ছে অল দিস বিমস এন্ড কলামস আর অলসো মেড অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। সো সেই ম্যাটেরিয়াল গুলো যে তুমি ডিজাইন করবে অ্যাজ ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার, সেগুলো জানার জন্য কিন্তু তোমার এই সলিডের মধ্যে কিভাবে ফোর্স ক্যালকুলেশন করতে হবে, কিভাবে ফোর্স গুলো তোমার এগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায়, এই সম্পর্কে তোমার অবশ্যই অবশ্যই জানা থাকা দরকার। ওকে, ইটস নট অনলি অ্যাবাউট দি বিল্ডিং। আমি যখন একটা মেশিন আমি যখন একটা তৈরি করি, সেই মেশিনের মধ্যেও কিন্তু মেশিনের লোডটা আমার এই স্ট্রাকচারটা যদি নিতে হয়, আমি যদি একটা স্টিল স্ট্রাকচার বানিয়ে সেটার উপরে আমি একটা মেশিন রাখি, সেই মেশিনের লোডটা এই স্টিল স্ট্রাকচারটা ধরতে পারবে কিনা সেটা কিন্তু আমার জানতে হবে। সো আলটিমেটলি ইট অল হেল্পস, এভরিথিং ইজ কানেক্টেড। ঠিক আছে, মেকানিক্স অফ সলিডের আগে মেকানিক্স অফ সলিড পড়তে গেলে কিন্তু স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স পড়া থাকা লাগবে। সেম ওয়েতে
মেকানিক্স অফ সলিড পড়লে পরে পরবর্তীতে আমি যে মেশিন ডিজাইন পড়ি সেই মেশিন ডিজাইনেও কিন্তু আমার অনেকখানি ফোর্স, আমার স্ট্রেস, স্ট্রেইন, এই জিনিসগুলো কিন্তু আমার কাজে লাগে। সো আলটিমেটলি সবগুলো সাবজেক্টই কিন্তু এখন একটা একটা করে বিল্ড আপ হচ্ছে এবং ইন্টারকানেক্টেড হচ্ছে। ক্যান ইউ রিলেট? তোমরা কি বুঝতে পারছো রিলেশন গুলা, যে কেন এই চ্যাপ্টারটা বা কেন এই সাবজেক্ট আমরা পড়ছি? প্রত্যেকটাই কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি কিন্তু প্রত্যেকটা যাই ওই এক সুতায় বাঁধবে। সেই এক সুতায় যে বাঁধবে সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ার হিসেবে প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটিটা রেইজ করবে। ওকে, অ্যাজ এন ইঞ্জিনিয়ার ইউ আর গোয়িং টু বি এমপ্লয়েড এনিওয়্যার। সেখানে এমপ্লয়েড এনিওয়্যার যদি হয় তাহলে পরে সেখানে প্রবলেমও যে কোনো কিছুই হতে পারে। সো তোমার ইন টোটাল জিনিসটা, তোমার এই প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটিটা, সেটার উপরে তোমার ডিপেন্ড করবে যে হাউ গুড এন ইঞ্জিনিয়ার ইউ আর। ওকে, সো আচ্ছা, এখানে ডানে বামে অনেক কথা হলো। তো প্রথমে যেটা আমরা বলতে চাই যে আমাদের এই বিম যে ডিফ্লেক্ট হয় সেটা কিরকম ভাবে ডিফ্লেক্ট হয়, খুব সহজ ভাবে যদি বলি, এই হচ্ছে আমার বিম। আমরা আগের ক্লাসে লাস্টের দিকে অল্প একটু দেখিয়েছিলাম যে যদি আমার বিমটা হয়, এর মধ্যে যদি আমি সমানে ফোর্স অ্যাপ্লাই করতেই থাকি, বিমকে কোনো রেস্ট না দেই, তাহলে বিম কিভাবে একসময় এসে কাত হয়ে শুয়ে পড়বে, সোজা কথা হচ্ছে এটা। ওকে, সো দিস বিকামস ইওর বিমটা, এরকম হয়ে যাবে, এত হয় না, অনেক কম হয়, কিন্তু ডিস্টিংগুইশ করার জন্য এইভাবে দেখালাম। ওকে, সো এইটা যদি এরকম হয় তা এটার মাঝ বরাবর একটা একটা লাইন টানা হয়, এই লাইনটাকে আমরা পরবর্তীতে বিম ডিফ্লেকশন লাইন হিসেবে ইউজ করি। ওকে, মিডল পয়েন্ট থেকে মিডল পয়েন্ট এটাকে আমরা ধরে নিই যে বিম ডিফ্লেকশন হচ্ছে। ওকে, তো এই যে বিম ডিফ্লেকশন হচ্ছে, এই ডিফ্লেক্টেড বিমের কিভাবে আমি এই যে আমার আমার তো মেইন পজিশন এটা, তাই না? মাঝ বরাবর যদি ধরি, এটা তো আমার আইডিয়াল পজিশন, স্ট্যাটিক পজিশন। তো এই যে আমার স্ট্যাটিক পজিশন থেকে যে এই যে আমার এই চেঞ্জটুকু হলো, এইটা আমি কিভাবে বের করব সেটাই হচ্ছে যে আমার ওয়াইটা আমি কিভাবে বের করব সেটাই আমার হচ্ছে এই ডিফ্লেকশন। ওকে, সো যত কিছু আছে, যত এখন যত সংগ্রাম, যত যুদ্ধ, সব হচ্ছে এই ওয়াই বের করার যুদ্ধ। ওকে, সো এটার জন্য আমাদের বেশ কিছু মেথড আমরা ইউজ করি, সেই মেথড প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান আমরা পড়বো। এখন যদি মেথডের কথা বলি, আমার প্রথম মেথডের নাম হচ্ছে প্রথম মেথডের নাম হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন মেথড। আমার দ্বিতীয় মেথডের নাম এরিয়া মোমেন্ট মেথড। ওকে, আর এরিয়া মোমেন্ট থিওরেম যেটা বলা হয়, এই দুইটা। আরো ছোট ছোট কিছু ডিভিশন আছে, আমরা বেসিক্যালি মোটামুটি এই দুইটা মেথডেই বেশি ফোকাস করব। একটা মেথড থাকার কথা, সেটার নাম হচ্ছে সুপারপজিশন মেথড। ওকে, সো এই ডাবল ইন্টিগ্রেশন মেথড, এরিয়া মুভমেন্ট মেথড, সুপারপজিশন মেথড, এই মেথড দিয়ে আমরা যত টাইপের ডিফ্লেকশন হয়, এটা আমরা আগে যেভাবে এসএফডি বিএমডির জন্য যত রকমের আমরা বিম দেখেছি, সেই সব রকম বিমেরই ডিফ্লেকশন কিরকম হয় সেটা বের করার জন্য যা যা করা লাগে সবগুলো প্র্যাকটিসই আমরা
ওয়ান বাই ওয়ান করব। সো আলটিমেটলি যখন পরীক্ষায় প্রশ্ন আসে তখন কিন্তু অ্যাকচুয়ালি বলা থাকে না যে ডাবল ইন্টিগ্রেশন মেথডে করো নাকি এরিয়া মুভমেন্ট মেথডে করো না সুপার পজিশন মেথডে করো, এটা কিন্তু অনেক সময়ই বলা থাকে না। আমার বিম দেওয়া থাকে, বিম দিয়ে নিয়ে বলা হয় যে ট্রাই টু ফাইন্ড আউট দি ডিফ্লেকশন, আর ট্রাই টু ইভালুয়েট দ্য ডিফ্লেকশন অফ দ্যাট বিম। ওকে, তো এরকম ভাবে বলা হয়। তো যখন এরকম ভাবে বলা হয় তখন ইউ আর ফ্রি টু চুজ এনি অফ দিস থ্রি, ডাবল ইন্টিগ্রেশন, এরিয়া আর সুপার পজিশন, ইউ আর ফ্রি টু চুজ এনি অফ দিস। ঠিক আছে, তোমাদের যেটা তুমি পছন্দ হয় তুমি সেটাই করবা, যেটা তোমার কাছে সহজ মনে হয় তুমি সেটাই করবা। ওকে, সো আলটিমেটলি যখন কোনো স্পেসিফিক মেথড বলে দেওয়া হবে না তখন যে কোনোটাই ইউজ করা যাবে, বাট যখন স্পেসিফিক্যালি বলে দেওয়া হবে যে ইউ হ্যাভ টু ইউজ সুপার পজিশন, ইউ হ্যাভ টু এরিয়া মুভমেন্ট, ইউ হ্যাভ টু ডাবল ইন্টিগ্রেশন, দেন ইউ নিড টু ইউজ দ্যাট ওয়ান। ওকে, অ্যাম আই ক্লিয়ার? স্যার এটা কি চ্যাপ্টার 5 নো, দিস ইজ চ্যাপ্টার 6, উই হ্যাভ স্কিপ চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 হচ্ছে ফ্লেক্সারাল ফর্মুলাস, এটা হচ্ছে স্ট্রেসেস ইন বিম। তো আমার কাছে যেটা মনে হয়েছে যেহেতু ফোর্সের সাথে তোমার ডিফ্লেকশনটা একদম সরাসরি কানেক্টেড, আর তোমরা এখন ফোর্স নিয়ে কাজ করেছো, সো ইটস বেটার টু স্টাডি দিস ডিফ্লেকশন অ্যান্ড এসএফডিবিএমডি টুগেদার। এরপরে আমরা ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করে যখন স্ট্রেসে যাব তখন আমরা হচ্ছে যে সেই চ্যাপ্টার 5 পড়বো। সো চ্যাপ্টার 5টা আমরা কিছুক্ষণ অফ রাখি কয়েকদিন, আমরা ডিফ্লেকশনটা শেষ করে দেন উই উইল গো ব্যাক টু চ্যাপ্টার 5। ওকে, স্ট্রেসেস ইন বিম। ওকে, সো দিস ইজ চ্যাপ্টার 6, দি বিম ডিফ্লেকশন। ওকে, সো এখন যদি আমরা এই ডাবল ইন্টিগ্রেশন মেথডটা শুরু করি, সো লেটস জাস্ট ক্লিয়ার এভরিথিং। সো আমরা ডাবল ইন্টিগ্রেশন মেথডটা কিভাবে ইউজ করে সেটা আমরা দেখব। ওকে, ডাবল ইন্টিগ্রেশন মেথডে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমাদের একটা কি বলবো, উই হ্যাভ টু লার্ন ওয়ান ডেরাইভেশন, ডেরাইভেশনটা আমাদের শিখতে হবে। সেই ডেরাইভেশনটা দেখি আছে শেষ করতে পারি কিনা, একটা ক্লাসে যদি শেষ করতে পারি ইন দ্যাট কেস দেন উই উইল স্টার্ট সলভিং দ্য প্রবলেম। ইটস ভেরি হার্ড টু ড্র, তো আমি ধরে নিই এটা একটা বিম, বিমের ডিফ্লেকশন এটা, বিমটা এরকম। ওকে, বিমের একটা পোর্শন আঁকি, পুরো বিম না আঁকলাম। ওকে, এই বিমের একটা পোর্শন আঁকলাম। ওকে, সো এখান থেকে আমি বের করতে চাই ওয়াই, রাইট? y বের করতে চাই at x দূরত্বে। x দূরত্বে যে y টা আছে সে y টা বের করতে চাই। এই y টা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যেহেতু আমি একটা ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করব, সো এটা যে কোনো জায়গাতেই হতে পারে। দিস ফর্মুলা আর দিস ইকুয়েশন শুড বি ট্রু ফর এভরি পোর্শন অফ দিস বিম। ওকে, সো এখান থেকে যদি আমি একটা ট্যানজেন্ট আঁকি, ওকে, দেন আই সি যে এই পোর্শনটা ইট ক্রিয়েটস অ্যান অ্যাঙ্গেল অফ থিটা। আর এই ফুল বিমটা না নিয়ে যদি আমি এই এই পোর্শন নেই বিমের,
to proportion nei, then what happens? A jinista, this portion. Be taken as dx. Let's take it as dx. Okay, so dx ki kore, dx amar dx er jonno jodi bel kori, dx kore amar d theta. Okay, puro x er jonno ashe theta, puro beam er jonno ashe theta, ar ei choto dx ei portion er jonno ashe d theta. Dx er d theta ফুল বিমের জন্য যে ডিফ্লেকশন যে কার্ভটা পাওয়া যায় কার্ভ বিমের জন্য যে ডিফ্লেকশন সেখান থেকে যখন ট্যানজেন্ট আঁকি তখন পাই থেটা আর dx পোরশনের জন্য যতটুকু আছে সেইখান থেকে যখন ট্যানজেন্ট আঁকি তখন সেটা পাই d theta. ওকে, ট্যানজেন্টের সাথে এই ট্যানজেন্টের সাথে মেইন যে এটা প্রিভিয়াস যে মানে স্ট্রেট লাইনটা সেটার সাথে যে এটা হয় থিটা হয় যে যে কোণটা হয় সেটা হলো থিটা আর এই dx এর সাথে যে স্ট্রেট লাইনটা আছে সেটা যে কোণটা ক্রিয়েট করে ট্যানজেন্টের সাথে সেটা হচ্ছে d theta. ওকে, ট্যানজেন্ট আঁকা শুরু করেছি কোন পয়েন্ট থেকে স্যার? ট্যানজেন্ট তো যে কোনো পয়েন্টে আঁকা, ট্যানজেন্ট তুমি কিভাবে আঁকো? এভাবে আসে না, ট্যানজেন্ট হচ্ছে তোমার স্পর্শক, তো এটা হচ্ছে তোমার হাইয়েস্ট যে পয়েন্টটা থাকে, যে হাইয়েস্ট যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টে তুমি যখন স্পর্শক আঁকো তখন হয়। স্যার ওটা তো হরিজন্টাল হয়ে যায় তাহলে। কোনটা? স্যার হাইয়েস্ট ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুতে স্যার ইয়ে ডিফারেন্সিয়েশনের ভ্যালু জিরো মানে স্যার হরিজন্টাল হয় না স্যার? তোমার যখন এরকম থাকে এই হচ্ছে তোমার হাইয়েস্ট পয়েন্ট না, তো তুমি ইয়েস স্যার তো হরিজন্টাল হবে এতে এটি তো স্যার এটা মেবি স্যার ইনিশিয়াল পয়েন্ট থেকে স্যার এইটা জি স্যার এটা তো আমি তোমাকে ট্যানজেন্টটা কিভাবে আঁকে সেটা বলতেছি তুমি তুমি তো এইখানে তো তোমার তোমার তো ডিফ্লেকশনটা অনেকটা এরকম তাই না, তো এখন তুমি কিভাবে আঁকবা ট্যানজেন্টটা? তোমার তো এখান থেকেই আসবে আলটিমেটলি। Yes sir, initial point থেকে ওটা theta. Okay, so এই dx থেকে you got d theta. এখন এই যে আমার কার্ভটা ক্রিয়েট হয়েছে সে এই কার্ভের কিন্তু একটা কি থাকবে, একটা সেন্টার থাকবে, রাইট? এই কার্ভের একটা সেন্টার থাকবে না? এটা এই এই কার্ভটা কি, ইটস এ পার্ট অফ সার্কেল, রাইট? If this curve is a part of circle, so that circle will have a center. This side at a half circle. Yeah, half circle এর মতো হয়ে গেছে. So that will be a center. তো এখন এই center যদি হয় আর আমি এই portionটা যদি select করেছি, তখন এই portionের এই দুইটা portion যদি আমি বড় করে দেই, this will actually gonna meet to that center, right? Center যে মিলবে না? মিলবে কি না? জি স্যার। ওকে, সো দিস উইল বি রেডিয়াস, দিস টু উইল বি রেডিয়াস, রাইট? সো টেক দি রেডিয়াস অ্যাজ রো। ওকে, আর এই যে কোণটা আছে এই কোণটা উইল বি ইকুয়াল টু এই কোণ, অ্যাম আই কারেক্ট? দিস angle will be equal to this angle. Okay, so মোটামুটি আমরা আমাদের যা যা দরকার সেগুলো আমরা পেয়ে গেছি। এখন we can find out how it's going to relate. So what we know is that value যেটা আছে এই tan theta is equals to what? Tan theta will be equal to what? কি হবে? tan theta মানে কি?
লম্বভূমি স্যার লম্বভূমি লম্ব কি এখানে y y আর ভূমি কি x সো এখানে কি হবে dy/dx is it okay এখন যেই যেই কোণটা তোমার যেই থিটাটা ইজ থিটা ইজ ভেরি স্মল ওকে আমি যে এত বড় কার্ভ করেছি অ্যাকচুয়ালি বিমে এত বড় কার্ভ হয় না কার্ভটা খুবই ছোট হয় যে কার্ভ ছোট হয় যে ট্যান থিটা বিকামস থিটা রাইট ওকে Understood? So, tan theta becomes theta. So this is your thing. Theta ke jodi ami abar dx diye jodi differentiate kori, then this becomes d2y by dx square. So keep it as one. Okay. Now, এই যে এই এই পোর্শনটা যে dx এর যে পোর্শনটা ওকে সে dx এর যে পোর্শনটা সেই পোর্শনটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল যে লেন্থ ডিফারেনশিয়াল যে লেন্থ আছে এই লেন্থটাকে ধরা হয়েছে ডিএস ওকে এটাকে যদি স্ট্রেট লাইন ধরি কল্পনা করি দেন দিস ইজ ডিএস সো এই ডিফারেনশিয়াল লেন্থের জন্য আমার যে এই যদি কার্ভটা আমি চিন্তা করি এই যে এই ত্রিভুজটা যদি চিন্তা করি এইখানে কিন্তু আমি পাই দিস ডিএস ইজ এটা কি এটা হচ্ছে যে অনেকটা এরকম না এরকম না এখানে হচ্ছে তোমার থিটা হচ্ছে রো রাইট সো এই ডিএস will be equals to rho d theta okay mujhe kaise so ds will be equals to rho d theta jekhane rho hoche is the radius of the curvature and the arc length hoche ds okay ha ds টা কতটুকু dx x x x x x বলছো yes sir হ্যাঁ আমি আসতেছি এই দুটো আলটিমেটলি সেম হয়ে যাবে ds টা dy কি স্যার এই পাশে এত ছোট এই দেখো হুম dy কোনটা স্যার কোনটা y dy স্যার হ্যাঁ dy হচ্ছে যে কোনো ডিফ্লেকশন যে কোনো দূরত্বের ডিফ্লেকশন এখানে y হলে ওটুকু x এখানে y হলে ওটুকু x ছোট পোরশনটা dy dy ইজ দি ডিফারেন্সিয়েশন অফ y ওকে dy dy/dx হচ্ছে তোমার এই স্লোপ হিসেবে ধরা হয়েছে ওকে স্লোপটা নেওয়া হয়েছে সেই জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন নেওয়া হয়েছে সো এখানে কি আর্ক ইকুয়ালস টু তোমার আর থিটা না আর থিটার পরিবর্তে রো ডি থিটা এস ইকুয়ালস টু আর থিটা হয় না তো সেখানে হচ্ছে যে ডিএস এর বদলে রো ডি থিটা তো এখন যদি ডি থিটা আমি বের করি এখান থেকে সো হাউ মাচ ইজ ইট সো I can find out d theta by ds is equals to 1 by rho right এখন ds is ultimately equals to dx okay আচ্ছা এখন কেন s ও ধরলাম x ও ধরলাম এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে s আমরা ধরেছি we have taken this one as the arc কিন্তু যেহেতু আমার এখানে অ্যাঙ্গেলটা খুবই ছোট
So ultimately it becomes a straight line. Okay, sorry, straight line. So a straight line ta abar amra dhore niyechhilam je it is dx. So ultimately ds becomes equivalent or almost equal to dx. Okay, so ultimately eta ki darachhe, eta darachhe hocche d theta by dx equals to 1 by rho. Okay, so this is 2. So 1 among 2 theke ami ki pai, 1 among 2 theke ami pai 1 by rho is equals to d2y by dx square. I get 3. Is that okay up to now? Sir, tan theta, theta kano holo sir? Because the theta is very small. Theta very small hole, it becomes theta. Eto tomar trigonometric things. Sin theta becomes koto? Theta. Sin theta becomes theta, cos theta becomes 0, and tan theta becomes theta. Yes, sir. Okay. Yes, sir. So ultimately, this is what you get. So 1 by rho equals to d2y by dx square. Okay. Eta pailam. So ekhon ekhane eshe giye amader yes. Sir, I miss korechi sir. So ds kokhon dx tends to hoy mane so upore jekhane lekha je dx ds pray shoman eta ji sir because whenever this theta is small ei theta ta jokhon small hoy arc jokhon boro hoy tokhon eta ki hoy baka hoy but arc jokhon choto hoy ki hoy straight line hoy. Okay. Bujha gaya sir? Ji sir. Sir, amar ekta question chilo sir. Ji bolen. Sir, ei je theta onek choto bollen sir. Sir, theta ki ei khetre etoi choto sir je tan theta equals to theta kono sir oi khetre oi sob case hoy 4 degree ki 3 degree che kom hole na sir. স্যার এখানে তো অলমোস্ট আমি দেখতেছি স্যার থিটা 45 কি 30 এর মাঝখানে স্যার এটা তো তোমাকে বোঝানোর জন্য বড় করে আঁকাটা হইছে কিন্তু অ্যাকচুয়াল ক্ষেত্রে অ্যাকচুয়াল ক্ষেত্রে বিম বিম যদি তোমার 45 ডিগ্রি বাঁকায় যায় তুমি সেই বিল্ডিং এ থাকবা না স্যার ভেঙে যাবে সেই ব্রিজে উঠবা তুমি জীবনও না এখন আমি যদি এত বড় করে না আঁকি তাহলে তো তুমি জিনিসটা বুঝতেছো না যে এইরকম ডিফ্লেকশন হচ্ছে এটা আঁকা হয়েছে বড় বাট মানটা করা হয়েছে ছোট সো থিংক অফ ইট অ্যাজ আ ভেরি এক্সটেন্ডেড অর এক্সপ্যান্ডেড মানে জুম করছো এরকম ভাবে ধরো ঠিক আছে কারণ এখানে ডিফ্লেকশন যত বেশি হবে তুমি তত বেশি বিপদে থাকবা বুঝতে পারছো তোমাকে বোঝানোর জন্য আর্কগুলো বড় করে আঁকা হয়েছে সাইজগুলো বড় করে দেওয়া হয়েছে বাট আলটিমেটলি কি হচ্ছে আলটিমেটলি এগুলো খুবই ছোট ভেরি স্মল ইয়েস স্যার ওকে সো এই এই পর্যন্ত তো আমরা বুঝেছি রাইট এই পর্যন্ত আসলে এমন কোনো বড় কিছু নাই সো এখন যে জিনিসটা আসবে সেই জিনিসটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 থেকে আমরা ধার করে নিয়ে আসব যদিও চ্যাপ্টার 5 পড়ি নাই বাট এ ধার করে নিয়ে আসতে দোষ নাই চ্যাপ্টার 5 এ একটা পোরশনে আমরা ফ্লেক্সারাল ফর্মুলা যখন পড়ব তখন আমরা বলবো যে 1 বাই অফ দি রেডিয়াস উইল বি ইকুয়ালস টু মোমেন্ট ডিভাইডেড বাই ইআই ওকে ইজ দা elastic Young's modulus and I equals to moment of inertia. Okay, so eta hocche je amra with the help of flexural formula we know this. So from here force will get d2y by dx square as m by ei. Okay, so this is step 5. অথবা এখান থেকে যদি আমি এম বের করতে চাই আই ক্যান ফাইন্ড আউট ই আই ডি টু ওয়াই বাই ডি এক্স স্কয়ার সো দিস ইজ অ্যানাদার ইকুয়েশন ওকে এমটা কি স্যার এখানে এম হচ্ছে মোমেন্ট বিমের মোমেন্ট বের করলাম না বেন্ডিং মোমেন্ট এই মোমেন্ট এখন তো বেন্ডিং ই আসছে বিম ডিফ্লেকশন কেন হচ্ছে কারণ বেন্ডিং হচ্ছে তো বেন্ডিং মোমেন্ট আমরা এতদিন বের করেছি এখন এই যে মোমেন্ট এইটাই সেই মোমেন্ট ওকে
সো ei যে জিনিসটা এই জিনিসটা অলওয়েজ কনস্ট্যান্ট কারণ হচ্ছে ইয়াংস মডুলাস এন্ড মোমেন্ট অফ ইনারশিয়া ডাজ নট ডিপেন্ড অন ইওর এই কি বলে তোমার ডিফ্লেকশন ইট ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল রাইট সো এটাকে অলওয়েজ তোমরা মানে আমরা ইউ ক্যান টেক ইট অ্যাজ কনস্ট্যান্ট সো আলটিমেটলি কি হচ্ছে সো এখানে আমি যে ডাবল ইন্টিগ্রেশন বলছি সো এখান থেকে কিন্তু আমরা y বের করতে হবে রাইট সো y বের করার জন্য আমি কি বের করতে কি করতে হবে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে এম আই কারেক্ট জি স্যার সো আমি যদি এভাবে নেই এটাকে উল্টো করে লিখি হ্যাঁ ei d2y / dx স্কয়ার ইকুয়ালস টু m এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন করলে ফার্স্ট ইন্টিগ্রেশন করলে ei dy / dx আসবে রাইট আসবে না জি স্যার এই সাইডে কি হবে ইন্টিগ্রেশন অফ m dx প্লাস কি আসবে c1 আসবে রাইট ফার্স্ট কনস্ট্যান্ট আসবে তারপর কি করব আমার বের করতে হবে y সো ei y আরেকবার যদি ইন্টিগ্রেশন করি দেন ইট উইল কাম অ্যাজ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন m dx প্রথমটার জন্য আবার dx দ্বিতীয়টার জন্য প্লাস c1 এটাতে কি আসবে x আসবে তারপর আসবে c2 ওকে সো দিস ইজ ইওর অ্যাকচুয়ালি দি ইকুয়েশন ফর ডাবল ইন্টিগ্রেশন মেথড ক্লিয়ার আমরা কি বুঝতে পেরেছি আমরা কি বুঝতে পেরেছি জি স্যার আচ্ছা জি স্যার এখন একটু কালার চেঞ্জ করি জীবনটা অনেক সাদা কালো হয়ে গেছে ওকে সো এইটা একটা ইকুয়েশন এইটা একটা ইকুয়েশন এন্ড এটা আরেকটা ইকুয়েশন রাইট সো ei d2y / dx স্কয়ার দিস ইজ দ্য ইকুয়েশন অফ কার্ভ ওকে কার্ভ ধরে আমরা কিন্তু এটাই পেয়েছিলাম রাইট দিস ইজ দ্য ইকুয়েশন ফর কার্ভ আর এইটা কিসের ইকুয়েশন হবে dy / dx কিসের ইকুয়েশন dy / dx কি যেটা থেকে আমরা শুরু করেছিলাম এটা কি বলেছিলাম এটা স্লোপ রাইট এটা হচ্ছে স্লোপ এটা হচ্ছে স্লোপের ইকুয়েশন আর এটার কিসের ইকুয়েশন y কি হবে তাহলে এটা হচ্ছে আমার ডিফ্লেকশনের ইকুয়েশন ওকে ক্লিয়ার এখন তো বললো এখন হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে স্যার ঠিক আছে ভালো কথা এখানে d2y / dx স্কয়ার আছে এখানে dy dx আছে এখানে ey আছে এখন আমাকে বলেন স্যার যে আমি তো খেলা করি হচ্ছে খেলতে শিখছি এরকম জিনিসের সাথে এরকম জিনিসের সাথে এই জিনিসের সাথে এই জিনিস কিভাবে রিলেট করব তাই না মনে প্রশ্ন আসতে পারে না যে কি পড়াইলো এটা ডাবল ইন্টিগ্রেশন মেথড ওকে ঠিক আছে বুঝলাম কিন্তু আমি তো জানি এই সব জিনিস এরকম ফিগার থাকে এরকম ফিগার থাকে ফিগারের সাথে আমি কিভাবে ফোর্স ডিস্ট্রিবিউশন করতে হয় আর বেন্ডিং মোমেন্ট বের করতে হয় সেটা পারি আর তো কিছু পারি না কেমনে আমি dy dx d2y dx এগুলো বের করতে পারবো প্রশ্ন আসে সেই প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে এই পার্ট m we know how to find out the moments right এই প্রশ্নটা তো আমি নির্ণয় করব বাট এই প্রশ্নটা কিন্তু আমি ক্যালকুলেশন করতে শিখেছি ওকে সো we know how to find out this moment so if any problem is given with different forces এখানে একটা পয়েন্ট ফোর্স এখানে একটা বিভিন্ন ফোর্স ডিফারেন্ট ফোর্সেস যদি থাকে যদি এরকম পয়েন্ট এরকম দেওয়া থাকে সো হাউ টু ফাইন্ড আউট ইউ ক্যান ফাইন্ড আউট আর এ আর বি রাইট সবগুলো ইয়ে নিয়ে সবগুলো মান নিয়ে আমি আর এ আর বি বের করতে পারি
তারপরে মোমেন্ট বের করতে পারি আমি রাইট সো মোমেন্ট বের করা শিখলে পরে তো আমার আর কোনো চিন্তা নাই ইফ আই নো হাউ টু ফাইন্ড আউট দ্য মোমেন্ট সি সি so m m jodi jana thake in that case m to ami likhtei parbo m dekhar pore ami je equation ta pabo sei equation ta ke ami one by one integrate kore kore agaile ami ultimately ei e I y ta peye jabo okay am I clear to all of you okay so if there is any question you can ask so amader tinta equation actually mathay rakhte hobe so tinta equation ki one is ei d2y by dx square equals to m then ei dy by dx later integration of m dx plus c1 and then ei y equal to double integration of m dx c1 x plus c2 so a hoche tinta formula tinta step e ami ultimately ekhan theke jokhon deflection ber korte bolbe tokhon ami ki korbo eta ber kore just y equals to 1 by ei tar pore bhitore ja ashe seta likhe dibo shesh ei hoche amar deflection this is how I find deflection so eta hoche amar common sutro এই সূত্রের মধ্যে আমি 1 বাই 1 যা ফলাবো সেটাই হবে ওকে সো এটার মধ্যেই আমি দেখব যে সিম্পলি সাপোর্টেড বিম পাবো সিম্পলি সাপোর্টেড বিম পাবো সেটার উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকবে ওকে তারপরে এরকম ইউনিফর্মলি ডিক্রিজিং লোড থাকবে ইনক্রিজিং লোড থাকবে এর মধ্যে আবার ইয়ে থাকবে ক্যান্টিলিভার বিম থাকবে ক্যান্টিলিভার বিমের উপরে বিভিন্ন ফোর্স থাকবে মানে যত টাইপ আমরা আগে দেখেছি সবগুলোরই ডিফ্লেকশন কিন্তু বের করা যাবে উইথ দি হেল্প অফ দিস ডাবল ইন্টিগ্রেশন মেথড আবার সেম জিনিসেরই ডাবল ইন্টিগ্রেশন মেথডের পরিবর্তে এরিয়া মোমেন্ট মেথড দিয়ে বের করা যাবে আবার সেম জিনিসেরই আবার ডিফ্লেকশন আমি সুপারপজিশন মেথড দিয়ে বের করতে পারবো ওকে সো থিওরেম আমার অনেকগুলোই আছে প্রত্যেকটাই আমাকে ওই ডিফ্লেকশনটা শো করবে জাস্ট আমার ব্যবহারের সুবিধার জন্য আমি বিভিন্ন মেথড আমি ফলো করতে পারি ওকে সো আজকে আমরা এইটুকুই দেখব আগামী দিন থেকে আমরা অ্যাকচুয়ালি এই কি বলে এই ডাবল ইন্টিগ্রেশন মেথড ইউজ করে কিভাবে এই ইয়েগুলো বের করা যায় ডিফ্লেকশন গুলো বের করা যায় সেটা আমরা শিখে ফেলবো ওকে ইজ দেয়ার এনি কোশ্চেন স্যার স্যার আমাদের চ্যাপ্টার 4 থেকে তো অনেকগুলা ম্যাথ দেখানো হয়েছে স্যার যদি কিছু দাগায় দিতেন তবে মনে ভালো হতো তো অনেক ম্যাথ তো সলিড মেকানিক্স অ্যাকচুয়ালি আমরা কেন দুনিয়াতে যারাই পরীক্ষা দিছে কারোরই আসলে এই দাগায় দিয়ে কমন পড়া নেই বুঝতে পেরেছো আমি তোমাকে বলতে পারি কোন টাইপের ম্যাথ গুলো বেশি করবা কোন টাইপের ম্যাথ গুলো কম করবা কিন্তু দাগায় দিলে পরে অ্যাকচুয়ালি জিনিসটা তোমরা ওইটুকুতে ইয়ে হয়ে যাবা তোমরা টাইপ টাইপ পড়বা ওকে তোমাদেরকে কিন্তু বিভিন্ন টাইপের ইয়ে করানো হয়েছে অঙ্ক করানো হয়েছে সো তোমরা টাইপ ফলো করো ম্যাথ কিন্তু অনেক কিন্তু টাইপ কিন্তু অনেক না ঠিক আছে তোমার একটা টাইপ আছে হচ্ছে ক্যান্টিলিভার একটা টাইপ হচ্ছে তোমার সিম্পলি সাপোর্টেড একটা টাইপ হচ্ছে তোমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে একটা টাইপ আছে তোমার ইউনিফর্মলি গ্রাজুয়েটিং লোড মানে হচ্ছে ত্রিভুজ যেটা থাকে ট্রায়াঙ্গেল যেটা থাকে সেটা আরেকটা হচ্ছে তোমার লাস্টলি যেটা করাইলাম লাস্টের দিন সেটা হচ্ছে যে ওই যখন বিভিন্ন জায়গায় মানে ইকুইভ্যালেন্ট তৈরি করতে হয় সেটা সো টাইপ টাইপ যদি কভার করো দেন প্রত্যেক টাইপ থেকে তোমার তিনটার বেশি অঙ্ক করার দরকার নেই কারণ তোমার বেসিক ঠিক থাকলে পরে ইউ ক্যান সলভ এনিথিং সি এসএফডি বিএমডি সুবিধাই এটা তুমি যদি বেসিক জিনিস পারো তাহলে পরে তুমি যে কোনো কিছুই করতে পারবা
ঠিক আছে यस স্যার আর তোমরা যদি বুয়েটের কোশ্চেন ফলো করো তাহলে পরে দেখবা যে এক একবার এক এক রকমের কোশ্চেন আছে মানে টিচারের উপরে ডিপেন্ড করে টিচার যখন মনের মাধুরী মিশে বিভিন্ন প্রবলেম দেয় সেই প্রবলেম দেখে নিয়ে মনে হয় অনেক কঠিন বাট আলটিমেটলি যখন সেটা সলভ করতে যাওয়া হয় তখন দেখা যায় ভিতরের জিনিসগুলো সেই একই জিনিস ঠিক আছে সো যে কোনো বিমি যদি দেখো তোমাকে এসএফ দিকে এমনি আঁকতে বলা হয় সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কিছু নাই স্টিক টু ইয়ার বেসিক দেন ইউ ক্যান সলভ অলমোস্ট এভরিথিং ওকে আমি কিন্তু এই তোমাদের যে সিটি টু তে যে প্রবলেমটা দিয়েছি সেই প্রবলেমটা কিন্তু আমি করে দিইনি তোমাদেরকে করে দিয়েছিলাম নো স্যার করে দিইনি আমি কিন্তু অ্যাডভান্স পোর্শন থেকে দিয়েছি জাস্ট টু সি ওয়েদার ইউ ক্যান স্টিক টু ইয়ার বেসিক তো মোটামুটি তো খাতাতে দেখলাম যে মোটামুটি সবাই করতে পেরেছে এখন যেটা যেভাবেই হোক একজন তো অ্যাটলিস্ট আমি ধরে নিতে পারি যে ইয়ে করেছে জিনিসটা সলভ করেছে তারপর যদি বাকিরা কপি করে থাকে তাহলে সেটা তাদের প্রবলেম তারা